আমরা আজকে অধ্যায় ৪ নিয়ে আলোচনা করব। তোমাদের সামনে অধ্যায় ৪ তোমরা জেনে থাকবে ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। তোমরা বর্তমান সময়ে তো জানো যে সারা পৃথিবীতে তথ্য প্রকাশ করার জন্য ওয়েব পেজ হলো সবচেয়ে দ্রুত এবং সহজ এবং কম খরচে তথ্য প্রকাশ করার জন্য আধুনিকতম কৌশলই হচ্ছে ওয়েব পেজ, এবং এক বা একাধিক ওয়েব পেজ মিলে গঠিত হয় ওয়েবসাইট। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সারা পৃথিবীতে শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের প্রতিষ্ঠান, ছোট বড় মাঝারি সব ধরনের প্রতিষ্ঠান, ইভেন এমনকি অনেক ব্যক্তি পর্যায়েও ওয়েব ডিজাইন তৈরি হয়, ওয়েবসাইট থাকে প্রত্যেকেরই প্রতিষ্ঠানে তো থাকেই। এই ওয়েবসাইটের মাধ্যমে সে একটা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য বিশ্ববাসীর কাছে প্রকাশ করতে পারে। এবং ওয়েবসাইট তোমরা জেনে থাকবে প্রধানত দুই প্রকার, স্ট্যাটিক ওয়েবসাইট, ডাইনামিক ওয়েবসাইট। এবং ডাইনামিক ওয়েবসাইটে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভর্তি, প্রাথমিক বাছাই এগুলো প্রক্রিয়াকরণের জন্য ওয়েবসাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে। আর ডাইনামিক ওয়েবসাইটের ব্যাকএন্ডে থাকে হচ্ছে ডেটাবেজ, সেই ডেটাবেজে তথ্যগুলো জমা হয়। এবং কোনো কোনো ডাইনামিক ওয়েবসাইটে ইউজার তার ডেটা ইনপুট করতে পারে এবং সেই অনুযায়ী ডেটাবেজ পরিবর্তন হতে পারে। আর ওয়েব পেজের ডেফিনেশন হলো তথ্যযুক্ত ফাইলকে বলা হয় ওয়েব পেজ। আর একটি ওয়েব পেজের সাধারণত যে এলিমেন্টগুলো থাকে সেটা হলো টেক্সট থাকতে পারে একটা ওয়েব পেজে, উপাত্ত হিসাবে বর্ণ থাকতে পারে, টেক্সট থাকতে পারে, অডিও থাকতে পারে, ভিডিও থাকতে পারে, স্টিল পিকচার থাকতে পারে। এগুলো হচ্ছে কম্পোনেন্ট, এলিমেন্ট। এই এলিমেন্টগুলো দিয়ে আমার একটা ওয়েব পেজ তৈরি হবে এবং এক বা একাধিক ওয়েব পেজ মিলে গঠিত হয় ওয়েবসাইট। আর ওয়েব পেজে যে আমরা বিভিন্ন ধরনের, যেমন আমাদের সিলেবাসে আছে এইচটিএমএল, এইচটিএমএলের ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল প্রোগ্রাম রচয়িতার নাম হচ্ছে টিম বার্নার্স-লি। এই টিম বার্নার্স-লি এইচটিএমএল প্রোগ্রামে ছোট ছোট অনেকগুলো ট্যাগ তৈরি করেছে, ট্যাগ ব্যবহার করার সুযোগ করে দিয়েছে। ট্যাগগুলো আসলে কিছু না, এইচটিএমএল এ কোডিং করার জন্য বিভিন্ন কমান্ডগুলো। ট্যাগ প্রধানত দুই প্রকার, এমটি ট্যাগ, কন্টেইনার ট্যাগ। এমটি ট্যাগগুলো শুরু আছে কিন্তু শেষ নেই, কিন্তু কন্টেইনার ট্যাগগুলো শুরু এবং শেষ রয়েছে। যেমন এমটি ট্যাগ হচ্ছে একটা উদাহরণ বলা যেতে পারে এইচটিএমএল এ বিআর, পিআর মানে লাইন ব্রেক। কিন্তু কন্টেইনার ট্যাগ এইচটিএমএল শুরু এইচটিএমএল শেষ করতে হয়, অথবা আমরা কন্টেইনার ট্যাগ হিসেবে বোল্ড বি, বি ওপেন করে বি ক্লোজ করতে হয়। বি ওপেন এবং বি ক্লোজিংয়ের মাঝখানে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো বোল্ড আকারে, তুলনামূলকভাবে গাঢ় আকারে তথ্য প্রদর্শন করবে ওয়েবসাইটে। তো ওয়েবসাইটের সুবিধা হলো যেটা, যে আমরা খুবই কম খরচে আমরা অ্যানুয়াল ফি দিয়ে খুব মাঝারি মানের একটা ওয়েবসাইট যদি আমরা ইন্টারনেটে হোস্ট করতে চাই তাহলে হয়তো অ্যানুয়ালি আমাদের সর্বোচ্চ চার্জ পড়বে 5 to 10,000 বাংলাদেশের টাকায় 5 থেকে 10,000 টাকার মধ্যে আমরা একটা স্ট্যান্ডার্ড ওয়েবসাইট ইন্টারনেটে আমরা আপলোড করে দিতে পারবো, যার মাধ্যমে 365 দিন সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইন্টারনেটে যুক্ত হয়ে এই তথ্য সংগ্রহ করতে পারবে, তথ্য দেখতে পারবে এবং প্রয়োজনে প্রতিষ্ঠানের সাথে, প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পাবে এবং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগও করতে পারবে। এটি বিজ্ঞাপন আকারেও হতে পারে ওয়েবসাইট থেকে তথ্য। এই তথ্যগুলো যদি কোনো দৈনিক পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে প্রকাশ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক খরচ সাপেক্ষ এবং লিমিটেড স্পেস ব্যবহার করতে হতো, কিন্তু ওয়েবসাইটে বলতে গেলে এই স্পেসের সীমাবদ্ধতা খুবই কম। যদিও ওয়েবসাইট হোস্টিংয়ের ক্ষেত্রে কস্টিং নির্ভর করে স্পেসের উপরেই, মেমোরি ক্যালকুলেট করেই কস্টিংটা নির্ধারণ করা হয়, তথাপিও প্রচলিত যে আমাদের তথ্য প্রকাশের যে মাধ্যম, সংবাদপত্র বা অন্য সংবাদ মাধ্যমের তুলনায় কিন্তু ওয়েবসাইটে তথ্য প্রকাশ করা অনেক কম খরচ, যার জন্য এই ওয়েবসাইট সারা পৃথিবীতেই মানে খুবই জনপ্রিয়তা পেয়েছে। এবং এই ওয়েবসাইট তৈরির জন্য মূলত কাস্টমাইজড ওয়েবসাইট তৈরি করতে গেলে, ব্যবহারকারীর উপযোগী চাহিদা অনুযায়ী ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদেরকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্য নিতেই হবে। এবং ওয়েব ডিজাইনিংয়ের জন্য নানা ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যথা এইচটিএমএল, সিএসএস, তারপর জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির জন্য ইন্টারমিডিয়েট, যেহেতু উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সিলেবাসে এইচটিএমএল আছে, এর মাধ্যমে আমরা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতে পারবো। যে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করতে গেলে স্ট্যাটিক ওয়েবসাইট তৈরির কনসেপ্ট থেকে ভবিষ্যতে শিক্ষার্থীরা যাদের আগ্রহ আছে তারা চাইলে বিভিন্ন রেফারেন্স বই পড়ে এমনকি ইন্টারনেট থেকেও গুগল থেকেও সাহায্য নিয়ে বিভিন্ন টিউটোরিয়ালগুলো দেখেও সে ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে। তাহলে আমরা এই অধ্যায়ে HTML এর বিভিন্ন ধরনের ট্যাগগুলো নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে, এবং এই ট্যাগগুলো ব্যবহার করে আমরা নানা ধরনের প্রোগ্রাম শিখব বা প্রোগ্রাম লিখব। এই ছোট বড় মাঝারি এই প্রোগ্রামগুলো করে শিক্ষার্থী বন্ধুরা আমার ধারণা তোমরা আনন্দ পাবে এবং তোমরা ক্রিয়েটিভ কাজে নিজেকে মনোনিবেশ করতে পারবে। এই প্রোগ্রামিংগুলো অত্যন্ত আনন্দদায়ক। প্রোগ্রামিং শুনলে মনে হয় খুবই কঠিন, আসলে প্রোগ্রামিং কিছুই না, প্রোগ্রামিং ওয়ান কাইন্ড অফ ফান। যদি তুমি ঠিকমতো কোড করতে পারো, তুমি রাইট প্লেসে তুমি ইনস্ট্রাকশন ট্যাগগুলো সেট করতে পারো, লজিক এবং ম্যাথসের কনসেপ্ট থাকলে তুমি হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলোতেও ভালোভাবে যেতে পারো। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি ল্যাঙ্গুয়েজ, আমাদের পরবর্তী অধ্যায়ে যখন আমরা আলোচনা করব আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি ল্যাঙ্গুয়েজের সম্পর্কে তোমাদের ধারণা দিব। তো সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে গেলে কিছুটা ম্যাথস এবং লজিকের কনসেপ্ট থাকতে হয়, কিন্তু এমন কোনো ম্যাথ নয় যেটা তোমাকে সায়েন্স পড়ে ম্যাথামেটিশিয়ান হয়ে তারপর প্রোগ্রামিং করতে হবে। যে আমাদের প্রাত্যহিক জীবনে যে ক্যালকুলেশন আমরা করি, গাণিতিক হিসাব করি, সেগুলোর ভিত্তিতেই আমরা অনেক সময় প্রাত্যহিক জীবনে যে সিদ্ধান্তগুলো নেই, এই সিদ্ধান্তগুলি আমরা কোডের মাধ্যমে নির্দেশের মাধ্যমে আমরা নিব উচ্চস্তরের ভাষায়। এটি এমন কিছু নয় যে আমাদের শিক্ষার্থীরা মানবিক বা বাণিজ্য বা বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা পারবে না কিংবা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পারবে না, এমন কিন্তু নয়। উন্নত বিশ্বের অনেক দেশে কিন্তু স্কুল লেভেলেই বাচ্চারা অনেক ভালো ভালো প্রোগ্রামার তৈরি হয় বা প্রোগ্রামিং করতে পারে, এবং আমাদের দেশের বাচ্চারাও পারবে আশা করছি। শুধু ভীতিটা কেটে নিতে হবে যে প্রোগ্রামিং শুনলেই মনে হয় যে অনেক কঠিন বিষয়, আসলে কিন্তু বিষয়টা এমন নয়। ছোট ছোট প্রোগ্রাম শিখতে শিখতে আমরা বড় ধরনের কোডিংয়ে আমাদের বাচ্চাদেরকে নিয়ে যেতে পারবো বলে আমরা বিশ্বাস করি। তোমাদেরকে ধন্যবাদ জানাই। এতক্ষণ আমাদের ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে শুনেছো বলে আমরা আশা করছি।